ভারতবর্ষে ভারতবর্ষের সংবিধানটা অনেক লড়াই করে পেতে হয়েছে সংবিধানের মুখবন্ধে বলা আছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া সেখানে কোনো ধর্মের কথা বলা নেই সমগ্র ভারতবর্ষে বসবাসকারী মানুষ তারা ভারতবর্ষে শ্রমদান করছেন তারও জীবিকা অর্জন করছেন অর্থনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের সকলকেই নাগরিক হিসেবে ঘোষণা করে আমাদের এগোতে হবে ওরা প্রথমেই ধরে দিচ্ছে কেউই নাগরিক নয় যদি ভোটার লিস্ট নাগরিকত্বের পরিচয় না হয় তাহলে মোদী প্রধানমন্ত্রী হলো কার ভোটে তবে কি সে অনাগরিকদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন দেশের শত্রুদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন এই ধরনের অবাস্তব পরিকল্পনা করে ওরা হিন্দুত্ববাদকে চাপাবার চেষ্টা করছেন ওদের স্লোগান হচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান আমরা ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ ইউনিয়ন অফ স্টেটস আমরা এই ধরনের এককেন্দ্রিক চিন্তাকে মেনে নিচ্ছি না নেব না আমাদের সংবিধানের ধর্মের জন্য প্রশাসনের কোনো জায়গা নেই ধর্ম ব্যক্তি আচরণের ব্যাপার সেই ব্যক্তি কে কী করবেন সেটা তার স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষা করতে হবে অনেকে বলছে না কী করে ঢুকলো আমাদের মানে যারা বলছে পড়াশোনার বললো যে মেড এক্সপ্লুসিভ বাই দিমেন্ডমেন্ট ইমপ্লুসিভ কি করলো আর্টিকেল থার্টি বলেছে ভারতবর্ষের কোনো ব্যাপারে রাষ্ট্র কোনো ধর্মীয় ব্যাপারে থাকবে না ব্যক্তি থাকতে পারে সেটা সহ্য করবে ব্যক্তি থাকতে পারে রাষ্ট্র থাকবে না সেইটা সুপ্রিম কোর্ট বললো এবং আর্টিকেল ফিফটি ওয়ান ই হয় ফিফটি ওয়ান এতে এই চারটে আর্টিকেল এখানে রাষ্ট্র মানে ধর্মের কোনো স্থান নেই আর সবচেয়ে বড়ো যে এনআরসি করছে এক্সাম্পল দিচ্ছে হলো এই সিঙ্গাপুর ইউক্রেন সব দেখবে ছোট ছোট যত অশিক্ষিত লোকের পাঠায় ইউক্রেন বালগেরিয়া ওদের পপুলেশন হলো সত্তর লক্ষ আশি লক্ষ দু কোটির কাছেও পপুলেশন না তাদের দেশে এনআরসি করা যত সহজ আমাদের দেশে একশো পঁয়ত্রিশ কোটি এনআরসি করা এক অসম্ভব দুই যে অ্যামাউন্ট অফ এমপ্লয়িজ আছে সেন্ট্রাল গভর্নমেন্টে কতজনকে এনগেজ করে তাদের তো আলাদা কাজ আছে সুতরাং এটা হবে না মানে ওরাও জানে হবে না কিন্তু হিন্দুত্ব রাখার জন্য এটা করবে আপনিও জানেন এনপিআর এনসিআর সি এনপিআরটা আরম্ভ করলো ওইটা করে ওনারা এনসিআর ধরবে এনসিআর ধরে সি এ এ ধরবে কালকে কদিন আগেই অমিত শাহ যেভাবে বলেছিল হিন্দু মুসলমান হিন্দুদেরকে ওরা বের করবে হিন্দুদেরকে ওরা আইডেন্টিফাই করছে এই নাকি মুসলিমকে আইডেন্টিফাই করছে আমাদের হিন্দু ভাইকে একটাই রিকোয়েস্ট আছে আমরা যেভাবে মুসলমান ভাইয়ের কাছে এগিয়ে এসছে আমরাও সেভাবে এগিয়ে এসছি এইদিকে আমাদের কোনো রকমের জাত বা ধর্ম নিয়ে কোনো কথা নেই যা হবে এক কথা হবে পশ্চিমবঙ্গে রাস্তা দেখাবে ভারতবর্ষে সেই রাস্তাটা